আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলাস সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভের শিশুর মস্তিষ্ক বিকাশ এবং শিশুকে সুস্থ রাখতে মায়ের কি ধরনের খাবার খাওয়া উচিত। ভিডিওটা প্রতিটা মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই খাবারগুলো শুধুমাত্র গর্ভের বাচ্চাকে সুস্থ রাখবে না, মায়েরও প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করবে, এমনকি গর্ভাবস্থাকে সহজ করে তুলবে। ভিডিওটা দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সন্তানের মস্তিষ্কের বিকাশ মায়ের গর্ভাবস্থার শুরুতেই হয়ে যায়, সেজন্য এ সময় দরকার মায়েদের বাড়তি যত্ন নেওয়া, বিশেষ করে খাবারের তালিকা নির্ধারণ করা। খাদ্যের মধ্যে এমন কিছু খাবার রাখা যা গর্ভস্থ শিশুকে সুস্থ রাখে এবং মস্তিষ্ক বিকাশে সহযোগিতা করে। এখন আমরা এমন কিছু খাবারই তুলে ধরব, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথমে জানবো প্রোটিনযুক্ত খাবারের মধ্যে কোনগুলো খাবেন। গর্ভাবস্থায় প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম, মাংস, মাছ, বিনস, পাঁচমিশালি ডাল, এমনকি বিভিন্ন ধরনের তৈলবীজ নিয়মিত খেলে শিশু মস্তিষ্কের বিকাশ ভালো হয়। আয়রন ও ফলিক অ্যাসিড খাদ্যের মধ্যে কলা, শুকনো ফল, পুদিনা পাতা, সবুজ শাকসবজি, যেগুলোতে আয়রন ও ফলিক অ্যাসিড আছে, এমন খাবার যা গর্ভের শিশুর মস্তিষ্ক বিকাশে বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে। এছাড়া গর্ভধারণের আগে থেকেই ফলিক অ্যাসিড সেবন করলে অনাগত সন্তানের জন্মগত যে কোনো ধরনের ত্রুটি রোধ করতে সহায়তা করে। তাই বাচ্চা নেওয়ার এক মাস আগে থেকে এবং বাচ্চা গর্ভে আসার 3 মাস পর্যন্ত ফলিক অ্যাসিড জাতীয় খাবার বা ট্যাবলেট গ্রহণ করা বাঞ্ছনীয়। ওমেগা-3 যুক্ত খাবার। সাধারণত গর্ভধারণের 4র্থ মাস থেকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাদ্য তালিকায় বেশি রাখতে হবে। কুমড়ার বিচি বা সূর্যমুখীর বিচি, সামুদ্রিক মাছ যেমন স্যালমন, টুনা, ম্যাকারেল, কড লিভার, এগুলোতে প্রচুর পরিমাণের ওমেগা-3 থাকে। সামুদ্রিক মাছে DHA ও EPA থাকে, যা পরবর্তী সময়ে শিশুর বুদ্ধিমত্তার বিকাশ ঘটায়। তাছাড়া এ সকল খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত সূর্যের আলোয় কিছু সময় থাকতে হবে। খাদ্য তালিকায় দুধ বা দই রাখতে হবে। কুলিনযুক্ত খাবারের মধ্যে ডিমের কুসুম অন্যতম, কারণ ডিমের কুসুমে প্রচুর পরিমাণের কুলিন রয়েছে, যা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশ এবং স্মৃতিশক্তি বাড়াতে এর কোনো বিকল্পই নেই। গর্ভাবস্থায় অ্যান্টিঅক্সিডেন্ট খুবই প্রয়োজনীয়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের মধ্যে সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক, বাঁধাকপি, ব্রোকলি, গাজর, টমেটো, বিনস, মানে বিভিন্ন ধরনের শিম বা বরবটি দৈনিক খাদ্য তালিকায় রাখতে হবে। এগুলোতে লুটিন নামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এমনকি গর্ভাবস্থায় বাদাম ও কালোজাম খেতে পারেন, এগুলোতে বিদ্যমান ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর স্মৃতিশক্তির বৃদ্ধি করে। গর্ভাবস্থায় ভিটামিন ডি যুক্ত খাবারের মধ্যে পনির, গরুর মাংস, কলিজা বেশি করে খেতে হবে। গর্ভাবস্থায় মায়ের শরীরে ভিটামিন ডি এর অভাব হলে শিশুর মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয় না, এই জন্য গর্ভবতী মাকে ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত সূর্যের আলোয় কিছু সময়ের জন্য থাকতে হবে। এমনকি খাদ্য তালিকায় দুধ বা দইও রাখতে হবে। গর্ভাবস্থায় কপার সমৃদ্ধ খাবার যেমন কাজু বাদাম, অ্যাভোকাডো, মটরশুঁটি, বিনস ও বিট রাখতে হবে। তাছাড়া জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে শস্য জাতীয় খাবার, ছোলা, গরুর মাংস পরিমাণ মতো রাখবেন, এতে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের কোষ সঠিকভাবে বাড়ে। সকলেরই জানা সন্তানের বুদ্ধিমত্তা বিকাশে আয়োডিন খুবই জরুরি, এজন্য খাবারের তালিকায় প্রতিদিন আয়োডিন সমৃদ্ধ লবণ রাখতে হবে। তাছাড়া সামুদ্রিক মাছ, ডিম, কলিজা, গলদা চিংড়ি, ভুট্টা খেতে পারেন, এতে করে আয়োডিনের চাহিদা সহজে পূরণ হবে এবং গর্ভবতী হিসেবে প্রয়োজনীয় শক্তিও আপনি পাবেন। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভস্থ বাচ্চার মস্তিষ্ক বিকাশে এবং তাকে সুস্থ রাখতে কোন ধরনের খাবার আপনার বেশি করে খাওয়া উচিত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।